হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল দেখতে পাচ্ছো যে একদম অন্যরকমভাবে আজকের ব্লগটা স্টার্ট হয়েছে। তিলক কাটছিলাম, তো এই যে এখন একটু পুজো দিয়ে নিচ্ছি। তো কেন তিলক কাটলাম সেটা তোমাদের একটু পরে আমি বলছি, পুজোটা আগে দিয়ে নিই। তো তার আগে তোমরা আমাদের রাধা মাধবকে একবার একটু দেখে নাও। বাবারে দেখো ঘেমে কি অবস্থা হয়েছে আমার, দেখবে চকচক চকচক করছে ঘেমে। এত গরম পড়েছে আজকে কি বলবো। দেখি হরে কৃষ্ণ কেমন লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। ঘেমে কি দেখি কেমন লাগছে দূর থেকে। আমাদের বাড়িতে আর একটা গোপাল এসেছিল ঘুরু ঘুরু করতে। এই যে এখন চলে যাবে, তাই উঠিয়ে বলল কি যে ওখানে শুইয়ে দিতে। তো তোমাদের এখন বলি যে কেন সকালবেলা আমরা তিলক কাটছিলাম। আসলে আজকে হচ্ছে রাখি বন্ধনের দিন সকালবেলা, দিনটা খুবই ভালো ছিল। তো বিয়ের পর আমাদের দীক্ষা নেওয়া হয়নি, তো সেটাই বলছিল যে দিনটা ভালো আছে নিয়ে নিতে, তো সেই জন্যই নিয়ে নিলাম। এই দেখো এই যে কালকে এনেছিলাম, তাড়াহুড়োর জন্য। তো আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন শাড়িটা চেঞ্জ করে নেবো। শাড়িটা চেঞ্জ করে নিয়ে আজকে হচ্ছে রাখি বন্ধন। তোমরা তো মানে আজকে রাখি বন্ধনের দিনই পড়েছে, দিনটা খুব ভালো ছিল সেই জন্য। আর দাদুর দিন এসেছিল, মানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার গুরু বাবা গুরুমা এসেছিল, তো বললো যে নিয়ে নিতে। বিয়ের পরে এমনিও বলছিল নেওয়ার কথা, তো এখন এত বড় একটা সুযোগ যে একটা ভালো দিন, ভালো একটা মানে আজকে একটা ভালো দিন যেহেতু সেই জন্য। তো আমার বরের তো অবস্থা খুবই খারাপ, ওর মানে স্নান করার পরে ওর মানে খিদে মোট কথা সহ্য হয় না, মানে স্নান করার পর থেকেই ওর খিদে পেয়ে যায়। এই যে ওর জামা টামা খোলা হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমি আবার ওই বাড়িতেও যাব, মানে আমার বাবার বাড়িতে সব ভাইটাইদের রাখি পড়ানোর জন্য। তো এই মশাইটাই আমাকে নিয়ে যাবে। তো এখন একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বেরোবো। চলো যাই। তো এখন এই যে দাদু দিদুন চলে যাবে, তো সবাই প্রণাম প্রণাম করে নিচ্ছিল। তো এই যে গাড়িতে উঠছে, এখন এখনই বেরিয়ে যাবে, তারপরে আমি আবার যাব আমার বাবার বাড়ি রেডি হয়ে। তো এই যে গোপালের আশীর্বাদ সবাইকে একটু দিয়ে দিচ্ছিল। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখনই বেরোবো ওই বাড়িতে যাবো আর কি। তোমাদের তো বললাম সেই সময় যে ওই বাড়িতে আজকে যাব। তো আজকে রাখি বন্ধনের যে মানে এইটা সময়টা, শুভ সময় ওটা হচ্ছে রাত 9:10 থেকে শুরু হবে। তো রাত 9:10 পরেই পড়াবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বোতলগুলো যেন ওইখানে না থাকে, একটা বোতল রাখবা, বাকিগুলো রান্না করে খাস। সব থাকবে। হিরোইন, এই যে আরেকটা হিরোইন। সেটাই চল।
হচ্ছে পেছনে কারাপুতা বাজার টাটা কারাপুতা বাজার টাটা আবার 15 দিন পরে দেখা হবে 15 দিন না 1 মাস না 15 দিন পরেই দেখা হবে 1 মাস 1 মাস না 15 দিন এই টাকা তো তাহলে এই যে আমার ছোটবেলার ঘর ছোটবেলার ঘর আমি ছোটবেলা থেকে এই ঘরে থাকি খুব সুন্দর আর এই যে মে আয়নাটা নোংরা হয়েছে এই তো সব এসে হ্যাঁ ভালো আছিস না ভালো আছো তোমরা হ্যাঁ শর্দ কেমন আছো বলো ভালো আছো ঋষি ভালো আছো আচ্ছা বসো বসো এখন একটু শর্দকে ভালো লাগছে তাই না দেখো আমরা আস্তে আস্তে কতজন জমা হয়ে গেছে সব ভাই বোনগুলো সব এক জায়গায় হলে যা হয় আর কি তো আজকের দিনটাতে এক জায়গায় হয় সেটা বলবো না আমরা আসলেই সবাই আসে আর আমার যে নিজের দাদা সে এখন বাড়িতে নেই সে একটু বাইরে আছে তো সে আজ এবার আর থাকতে পারলো না তো অনেক মিস করছিলাম দাদাকে যাই হোক নেক্সট বার অবশ্যই থাকবে তোমাদের দেখাবো আমার দাদাকে একটু একটু আমি খালি খাবো এই যে এই জিনিস দিয়ে এটা দেখাও শুধু তোমার ভাত খাও এত ভাত খাও না তুমি যে আবার স্যার স্নান করে আসো আমাকে আর কিছু লাগবে না এটা ডাল এবার ডাল দিয়ে এরপরে হচ্ছে এটা ইলিশ মাছ আগের ব্লগে শপিং তো তোমরা দেখেছো তো ভাই দুটোর জন্য দুটো টি শার্ট কিনেছিলাম তো এই যে এখন একটু পরে দেখছি যে ফিটিংসটা ঠিকঠাক ভাবে হয় কি না তো একটু টাইট টাইট হয়ে গেছিল কিন্তু দাঁতটা খুবই সুন্দর হয়েছিল এই যে ঠিকই আছে তো রাত 9:10 পরেই আমি রাখিটা পরিয়েছিলাম যেহেতু শুভ সময়টা ছিল না তার আগে পর্যন্ত তো দেখো তোমরা মুখ দেখলে বুঝতে পারবে যে এরা ঘুম থেকে উঠে তারপরে বসেছে একটা ঘুম দেওয়া হয়ে গেছিল তো এখন কি করা যাবে এখন একটু কষ্ট তো করতেই হবে তো এই যে চলো রাখিটা আমি পরিয়ে নিই আর তোমরা কি কিছু লক্ষ্য করেছো মানে ছোট ভাইটাকে দেখে কি কিছু লক্ষ্য করেছো ও হচ্ছে আমার উপর রেগে গেছিল কারণ ও বলছে কি যে তুই আগে কেন আমাকে রাখি পরালি না
তো সেই জন্য ওর মুডটা খারাপ হয়ে গেছিল যে ওকে আমি কেন আগে রাখি পড়াইনি, জেলাস ফিল হচ্ছিল আর কি ওর, তো সেই জন্য কিছু খেতেও চাইছিল না। তো দেখো এরপর কেমন ভাবে খাই। এটা হচ্ছে আমার অদ্ভুত ভাই, কখন যে কি হয় কেউ মানে কেউ বলতে পারবে না কখন কি হয়, মানে আমার অদ্ভুত রকমের ভাই একটা একটা। বাবা তোর হাতে কতগুলো রাখি রে। হ্যাঁ ঋষা একটু খাবে, আরে আর একবার ঘুম দেওয়া হয়ে গেছে রাত্রে। এবার তোর ড্রয়িং গুলো একটু সবাইকে উল্টে উল্টে দেখিয়ে দিত। এই রোজটা কি সুন্দর হয়েছে, রোজটা দেখি, ওটা দেখি, লাইনটা দেখি, এটাও সুন্দর হয়েছে। এটা এটা কবে এঁকেছিস? 15ই আগস্ট? আমি জানি না, একদিন 15ই আগস্ট আঁকিনি, অনেক আগে এঁকেছিলাম। আর তোর হাতটা একটু দেখা, এই রাখি যে এতগুলো পড়েছিস, খুলবি না নাকি? না খুলবো না। এতগুলো পড়ে বসে আছিস, আজব ধরনের ভাবে আজব ভাবে বসে আছিস, এতগুলো পড়ে ঘুমাবে রাত্রিবেলায়? মজা আসছে। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই বলছো যে দীঘার ব্লগগুলো খুব তাড়াতাড়ি দিতে, আমি এর পরেই দীঘার ব্লগগুলো আবার কন্টিনিউ দেবো, তোমরা একটু ধৈর্য ধরো আর আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।